এটাই বলবো যে ঘটনা ঘটেছে সেই ঘটনার দিন থেকে একদিকে যেমন এসআইটি গঠন করে নজরের মেম্বার চারিদিকে সেই আসামিকে খুঁজছে বেরিয়েছে, আজকে এতটাই আমি বলতে চাই যে কেসটা কিন্তু অলরেডি ডিটেক্ট হয়ে গেছে এবং আসামিও আইডেন্টিফাই হয়ে গেছে, অর্থাৎ শনাক্তকরণ হয়ে গেছে। এবার আমরা জানি এই ঘটনায় আচ্ছা এসপি তো এখান থেকে একটু আসতে পারলো না কেন, প্রতিনিধি কেন, আমরা তো বুঝতে পারলাম না। অনেকক্ষণ ধরে এখানে আছেন, আমি জানি আপনাদের মেন্টাল কন্ডিশন আমার জানা আছে, আপনারা যে সেই দিয়ে যাচ্ছেন আমরা কিন্তু ততটাই আমরা সেই ফেসেই আছি, আমরা আপনাদেরই মধ্যে আপনাদের ঘরের লোক, আপনারা এটা ভাববেন না যে আপনারা যে পরিস্থিতিতে আছেন আমরা একই পরিস্থিতিতে আছি, কিন্তু আমরা যেটা চাইছি আমরা একটু সময় চাইছি, আমরা যখন কোন আসামিকে আইডেন্টিফাই হয়ে গেছে আমরা যদি তাই জন্য আমরা কথা দিচ্ছি তদন্তের স্বার্থে আমরা তদন্তের বিষয়ে কিছু বলছি না, কিন্তু এতটুকু কথা দিচ্ছি খুব শীঘ্রই সে ধরা পড়বে। আর আপনাদের যে দাবিগুলো ছিল যা স্টেশনের সামনে রাখা হয়েছে প্রত্যেকটা কথাই মানা হবে। ইঞ্জিন বুঝা ইঞ্জিন মনে আছে কথা, আবো যাহাই সানাম হরকে সাওতা তলারে এবং বাদিয়া মেনকান মাঝি হপন কানা বন তেহে যাহা অতো দিশম রেনা আরে বিনা তাবন যাহা অতো রকম গালমারাও কে কলি দো কাথে যাহা সিদ্ধান্ত না কথা দো আবোই মাঝি বাবাই লেতা বনায় তেহে মাঝি দা হুকুমায় আর হুকুমায় মেনখান মাঝি বাবা যদি হুকুম কেত খান আবো ওনে কামি রেবন লাগোয়া, আর মাঝি বাবা যদি হুকুম কেত খান ওনা কামি খন দেবন সাহা। তেহেঞ্জ ইঞ্জ আপেটে নোহান হরি নহায়া আবো কো ভূত কেলা নহর কেনা বট, আর তেহেঞ আবো কো না বুঝাওয়া তেহেঞ্জ যাহাই হর মিটাম যাহাই হরটা মিটাম টাকাম জামা যাহাই হরে লাই কানাই ইন তেহেঞ্জ বাইনাম দাঁড়াম কানা
এই দফাই মামা তেহেন উনি তো বঞ্চিকাইয়া লিমুদ বজেয়া দাহল বজেয়া ঠিয়া বজেয়া যদি চৌ ভাঙা বয়া যাহাই লড়াই কানাই যাহাই লেগ লড়াই কানাই নয় জরি উনি তো ভূত কেলেন হল বাং কানাই ইমিং মনে উনি সব লগে যাহা নিতে ওরা তো পরিস্থিতি আবকে বাদন বাড়াইয়া পরিস্থিতি যাহা হয়ে আপনার নেহরি লয়া মাঝি আরাম যাহা দাবি হুকুম কাজ ইনে দাবি আমার গলি কাজ যাহার হুকুম কাজ দে ওটা ভোট কোন সাহা সেইয়া যাহা কবি ওরা সেইয়া কবি ওরা তো সারা পশ্চিম বাংলা রয়েছে সারা ভারতবর্ষ আলো ঘটাও কিছু ভক্তরণ পে কিছু বিস্তরণ পে যদি পরে দিন আমরা চাই কদিন আমার পিছনে থাকবে।